আসিতেছে আসিতেছে পানি সিনামাগৃহে আসিতেছেন ইন্দুবালা দেবী, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। Newton's gravitational law is so true. He said gravity is instantaneous. It's meant though to me ek udhagi to happily to my pod hoite haga into pori to silently but suddenly sujo taskaya galu I prithibi the gravity horizon. So according to Newton's law sei muhurte tomar poron to haga niche na poriya upore uthiya tomari pode lagibe dual time paibe na. But that's not practical. Gravity is not faster than light. So আমি থিওরির মধ্যে যত ফুটো ফাটা দেখিয়াছি বাস গুজিয়াছি আর থিওরি করেছি একটি ঝিঙ্কো থিওরি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। চরম লোক স্যার, এরকম একজন ঘ্যামা বৈজ্ঞানিক যদি আমাদের কলেজে বক্তৃতা দিতে আনা হয় তাহলে ভাবুন স্যার, হিস্ট্রি হয়ে যাবে স্যার, হিস্ট্রি। না দাস, এই যুদ্ধের বাজারে ইংরেজ জার্মান সম্পর্ক তো তুমি জানো, এই সময় একজন জার্মান বিজ্ঞানীকে নিয়ে আসা চাপ হয়ে যাবে। আরে কি বলছেন স্যার, আপনি যদি ওনার দুপে গ্রামার জয়েন্ট বুকে নিউটনকে দিয়ে চিটুকে লেকচারটা শুনতেন না, এ কথা কখনো বলতে পারতেন না। নিউটনকে যা ঠুকলেন না। হ্যাঁ, নিউটনকে ঠুকলো বলি, নিউটন যদি গ্র্যাভিটি নামক আপেলটি কুড়িয়ে না পেতেন তাহলে তোমার আইনস্টাইন কোন আপেলটি খেতেন? নিউটন বললেন লাইট পার্টিকেলস দিয়ে তৈরি, থমাস বললেন লাইট ওয়েভ, আর তোমার আইনস্টাইন কি বললেন? দুটোই। আহা কি আবিষ্কার! আরে পুরো ক্যালকুলাস লিখেছেন নিউটন, ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখেছেন, সব ঠিক হয়। হ্যাঁ, বেশি বাতেলা। আর তাছাড়া ইংরেজদের রাজত্ব থেকে একজন জার্মানকে এনে ইংরেজদের চক্ষুশূল হতে পারবো না আমি। ঠিক আছে, উনি এখন গ্র্যান্ড হোটেলে আছেন, আমি নিজেই ওনার সঙ্গে দেখা করবো, আর আমি একা একটা বক্তৃতা সবার আয়োজন করবো। আপনি না আপনার ইংরেজ প্রভুদের ফ্যানচাটা হয়েই থাকুন। এই দাস, কি বললে? ফ্যানচাটা মানে কি বলতে চাইছো তুমি? এই দাস, ফ্যানচাটা মানে কি? এই এই শোনো, ও মা দেখো না কুকুরটা ভাতের ফ্যান চাচ্ছে। হ্যালো দাস। নমস্কার স্যার। জয়েন্ট ছেলে। এই না স্যার। স্যার বলছি আপনি নিশ্চয়ই আমার চিঠি পড়েছেন। ও ইয়া দাস, আমি আপনার লেটার পড়িয়াছি। আই অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল। ইন্ডিয়াতে এশিয়া অবধি নানা স্থানে লেকচার মারিতে বেশি থাকিবার দরুন আমি হিমালয়টা দেখিতে পড়ি নাই। সো দার্জিলিং যাওয়ার পথে রানাঘাটে নামিয়ে আমি লেকচার ঝরিয়া যাইব। ভেরি মাচ থ্যাংক ইউ স্যার। স্যার আপনি এত ঢিনচাক বাংলা বলতে শিখলেন কি করে? রবির কাছে শিখিয়া আছি। রবি? রবি কে স্যার? আরে রবি, বিশ্ববরণ্য স্বনাম ধন্য মানব দ্রৌপদি নোবেল বিজেতা মাননশীল বিশ্ব খাবি খাবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ও বাবা কি দেখালেন স্যার। হ্যাঁ থ্যাংকস, আমার লেকচারে কিছু প্রিন্টেড পোস্টার লইয়া যান। ব্যাস পোস্টার মারা কমপ্লিট, এবার শুধু বিজয়বাবুর কাছে গিয়ে বক্তৃতার জন্য মিউনিসিপাল হলটা ম্যানেজ করতে হবে। আসিতেছে আগামী রবিবার 27 কার্তিক সন্ধ্যা 5 ঘটিকায় বাণী সিনেমা গৃহে আসিতেছেন সুপ্রসিদ্ধ চিত্র তারকা ইন্দুবালা দেবী, সকলকে জানাই স্যার। এবার কি হবে স্যার? রবিবার একই দিন, সবাই যদি ইন্দুবালা দেবী শো দেখতে চলে যায়। বলি তাকে দেখার কি আছে? গ্রামাফোন রেডিও সিনেমাতে হামেশাই তো তার নাচা গানা দেখছে, শুনছে আর প্রশংসায় ঘেউ ঘেউ করছে। আর এদিকে তেল সাবান নুন এমন তো কোনো জিনিস নেই যাতে তার ছবি ছাপা নেই। তাহলে খামাকা পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে যাওয়ার দরকারটা কি? চল এখন। ও বাবা সত্যি ইনক্রেডিবল, যাকে বলে পোত ফাটশ্চর্য ব্যাপার, রানাঘাটে আইনস্টাইন। হ্যাঁ ভাবা যায়। হ্যাঁ ফ্যান্টাকুলাস ব্যাপার, সেই জন্যই তো আপনার কাছে হলের জন্য আসা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিঃসন্দেহে হলটা ব্যবহার করতে পারেন। তবে শুনলাম ওই দিনে নাকি ওই ওই বাণী সিনেমাতে ইন্দুবালা দেবী আসছে, এই যদি ক্ল্যাশ লেগে যায়। আরে কিসের ক্ল্যাশ, এই রানাঘাটে জন্মমূর্খ গাড়লগুলো ছাড়াও তো আপনাদের মতো সমজদার মানুষ আছে নাকি, যারা ওই দুই পয়সার ঝিঙ্কু না কোন নাচ গানের থেকে একজন বিশ্বঘামা বৈজ্ঞানিকের সারা ভাঙা বক্তৃতা শোনাটাই বেটার মনে করেন। হ্যাঁ তা বটে, যাদের জীবনটাই চলে যায় বিলিংচি বাবার মারণ চাটনে আর লোকের পিছে কাঠি করে হনুভাবে চায়ের দোকানে, তারা আর ইলেকট্রন প্রোটনে কি বা বুঝবে। হ্যাঁ সেটাই হচ্ছে কথা। তাহলে একটা ঘটনা বলি শুনুন, আইনস্টাইন স্যারকে স্টেশন থেকে আনার জন্য ঢোল গোবিন্দ চট্টোপাধ্যায়ের মোটর গাড়ি ভাড়া করতে গিয়েছিলাম, তো সেখানে বুড়ো আইনস্টাইনের নাম শুনে কি বললো জানেন? কি আইনস্টাইন? থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি।
থাক থাক ও বাবা, সবে তো দেখছি থ্রি, এই প্র্যাকটিক্যালটা আর কোথায়? তাও যদি বা জানতাম এই পানা তো কোনো এই পিরচির কোনো রোবট অথবা অথবা গেঁটে বাতের মালুম। ভাবুন তাহলে, আইনস্টাইন নাকি আমার গেটে বাতের মলম বানাবে, যত সব। হ্যাঁ, তাহলে শেষে গাড়ি ভাড়ার কি হলো? কি আর হবে, পেলাম না। উনি নাকি গোষ্ঠীশুদ্ধ গোষ্ঠীবদ্ধ হয়ে গাড়ি চড়ে ইন্দুবালা দেবীর শো দেখতে যাবেন। বাকি যারা পরিচিত ছিল তাদের কাছেও সেই একই কথা শুনে একটা রিক্সাকে বলে চলে এলো। ইস, আইনস্টাইনকে শেষে রিক্সায় চড়তে হবে? হ্যাঁ, কি আর করা যাবে। যাকে, তাহলে রবিবার আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে বিজয়বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে উঠলাম, নমস্কার। কেচো, তুই ততক্ষণ টিকিটগুলো বিক্রি করে হল ভর্তি কর, আমি স্টেশনে যাচ্ছি স্যারকে আনতে। ঠিক আছে স্যার। বলছি স্যার, যা টিকিট বেচবো তার টাকা 10 ভাগ আমার তো। ও বাবা, অঙ্কটা তো ভালোই শিখেছিস দেখছি। ঠিক আছে, 10 ভাগ তোর। আমাকে দেখিতে আসিয়াছে, বাট ওরা বোধ হয় আমার থোপনা সম্পর্কে পরিচিত নয়, তাই চিনতে পারিতেছে না। হ্যাঁ, ইয়েস, মানে আপনাকেই তো দেখতে এসেছে সবাই। কিন্তু স্যার, তাড়াতাড়ি কেটে পড়তে হবে, নাহলে আপনাকে একবার কেউ চিনে ফেললে না ভিড় হয়ে যাবে। ও ইয়া, লেটস গো। যাবেন? আচ্ছা চলুন। কি বিজয়বাবু, আপনিও এখানে? আরে দাস বাবু যে, আরে মানে আমি ওই যেতে চেয়েছিলাম। কিন্তু ওই বন্ধুরা জোড়াজুড়ি করলো বলে ওই এখানেই আসতে হলো। তোমার সাথে প্রথম দেখা জানুয়ারি মাসে। আরে স্যার এসেছেন, বসুন বসুন, আরে স্যারকে বসান। সেদিন বাসে কুস্তি করে বসেছিলাম তোমার পাশে। ও ইস, এইভাবে যে কেস কেরোসিন হয়ে যাবে কে জানতো। মান সম্মানের একবারে বারোটা বেজে গেল। স্যারের জন্য আমার সত্যি খারাপ লাগছে। আর খারাপ লাগা, একবার এই খবরটা পড়ো, কচু গাছে গলায় দড়ি দিতে ইচ্ছা করবে। কই দেখি। গতকাল স্থানীয় বাণী সিনেমা গৃহে সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী পদার্পণ করে। উৎকৃষ্ট ড্যান্স ও কিন্নর কণ্ঠে ফোক রক সঙ্গীতে তিনি সকলকে আবাল করে তোলেন। বিশেষ করিয়া তাহার হুম্বা হুম্বা নৃত্য সহযোগে ও কন্যা তোমায় চাই সঙ্গীত সকলকে নাচাইয়া নাজেহাল করে, মাতালগণ লিমিট রাখিতে পারে নাই। এবং বিখ্যাত বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন শুদ্ধ দার্জিলিং যাইবার পথে তাহার নাচানাচি ও গানাগানি উপভোগ করিয়া যান। ও কোনটা